ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এ তথ্য জানান হোয়াইট হাউসের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি জানান, লোহিত সাগরে হুথিদের লাগাতার হামলার জবাবে সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। একই সাথে ইয়েমেনে আরেক দফা বিমান হামলা শুরু করেছে ওয়াশিংটন। হুদাইদা, আল হাওভান ও সাদা অঞ্চল রাত ভর কেঁপেছে মার্কিন রকেটের আঘাতে। এক বিবৃতিতে এই হামলাকে প্রত্যক্ষ যুদ্ধের ঘোষণা আখ্যা দিয়েছে সংগঠনটি। প্রতিক্রিয়ায় এডেন উপসাগরে আরও একটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। এতে জাহাজটিতে আগুন লাগলেও দ্রুতই সেটি নিয়ন্ত্রণে আনা হয়।